আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের যে বিষয়টি জানাবো তা হচ্ছে ইউটিউবের মনিটাইজেশন পলিসি অনুযায়ী কোন কোন ইউটিউব চ্যানেলগুলি কখনোই মনিটাইজেশন পাবে না। আমি যদি আরও সহজভাবে বলি তাহলে ইউটিউবের মনিটাইজেশন পলিসি অনুযায়ী কোন কোন কন্টেন্টগুলিকে মনিটাইজেশন দেয়া হয় না, আর এই সমস্ত কন্টেন্টগুলি যদি আপনার ইউটিউব চ্যানেলে একের অধিক থেকে থাকে তাহলে আপনি কোনো অবস্থাতেই আপনার সেই চ্যানেলটিকে মনিটাইজেশন অন করাতে পারবেন না। আর আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে এই বিষয়গুলি জেনে রাখা খুবই জরুরি। প্রথমত আমরা যে বিষয়টি জানব তা হচ্ছে আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকি তখন এই মনিটাইজেশনটি কোন কোন জায়গা থেকে রিজেক্ট করা হয়, তো এই বিষয়টি জানা কিন্তু খুবই জরুরি। আমরা যখন ইউটিউবের যখন মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে তা যখন ফুলফিল করার পর আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন দুটি জায়গা থেকে আমাদের এই মনিটাইজেশনটিকে রিজেক্ট করা হয়। প্রথমত ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে রিভিউ করার পরে তারা রিজেক্ট করে দিতে পারে, এবং দ্বিতীয়ত অ্যাডসেন্স আপনার এই চ্যানেলটিকে রিভিউ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন রিজেক্ট করে দিতে পারে। আর এজন্যই আমাদের দুটি বিষয় জানতে হবে যে ইউটিউব টিম কী কারণবশত মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে এবং অ্যাডসেন্স কী কারণবশত মনিটাইজেশনকে রিজেক্ট করে দিচ্ছে। যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন ইউটিউব টিম প্রথমত যে বিষয়টি চেক করে দেখে তা হচ্ছে আপনার চ্যানেলের থিমটি ঠিক আছে কি না। এই থিম বলতে যে বিষয়টিকে বোঝানো হচ্ছে যে আপনার চ্যানেলটি কোন বিষয়ের উপরে, আপনি কোন নিশ নিয়ে কাজ করেন, সেই বিষয়ের সঙ্গে আপনার চ্যানেলের আর্ট, চ্যানেলের প্রোফাইল পিকচার এবং চ্যানেলের কিওয়ার্ড এবং অ্যাবাউট সেকশন এবং কাস্টমাইজেশন, এই সমস্ত বিষয়গুলি আপনার চ্যানেলের টপিককে বা নিশকে প্রমোট করছে কি না, এই বিষয়টিকে মূলত থিম বলা হচ্ছে এবং এই থিমটি ঠিক আছে কি না। এরপর ইউটিউব টিম যে কাজটি করে তা হচ্ছে আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে আপনি সবথেকে বেশি ভিউ পেয়েছেন এবং সবথেকে বেশি ওয়াচ টাইম পেয়েছেন এই সমস্ত ভিডিওগুলি কিন্তু ইউটিউব টিম চেক করে দেখে। এই সমস্ত ভিডিওতে আপনি কোথা থেকে ভিউ নিয়ে এসেছেন, সেখানে ফেক এঙ্গেজমেন্ট আছে কি না, সেখানে আপনি কোনো অসৎ উপায়ে এই সমস্ত ভিউ বা ওয়াচ টাইম নিয়ে এসেছেন কি না বা কোথাও থেকে কিনেছেন কি না, এই সমস্ত বিষয়গুলি কিন্তু চেক করে থাকে। এবং এর পাশাপাশি আপনার যে ভিডিওগুলি আপনি নতুন আপলোড করেছেন সেই ভিডিওগুলিকে চেক করা হয়, এবং আপনার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলিকে ইউটিউব টিম চেক করে সেই সমস্ত ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল এই সমস্ত সব কিছু কিন্তু চেক করে দেখে যে আপনি সেখানে কোনো মিসলিডিং করেছেন কি না। তো এই সমস্ত বিষয়ে চেক করার পরে ইউটিউব টিম যদি আপনার চ্যানেলটিকে চায় তাহলে সে অন্যান্য আরও কিছু বিষয় চেক করে থাকে। আর এই বিষয়গুলির মধ্যে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি রয়েছে মেনে চলা এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিষয়গুলি রয়েছে। আপনার চ্যানেলের এক থেকে একাধিক ভিডিওতে যদি কমিউনিটি গাইডলাইন্সের কিছু ভায়োলেন্স করেন তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে। আর এই বিষয়গুলি আমি এখন একে একে আপনাদেরকে বলব। প্রথমত আপনার ভিডিওর মাধ্যমে যদি আপনি কাউকে গালাগালি করেন, কারো সঙ্গে হিংসাত্মক আচরণ করে থাকেন, কাউকে হেয় করে থাকেন এবং কারো সম্পর্কে বিদ্বেষ ছড়ান, এই সমস্ত ভিডিও যদি আপনার চ্যানেলে একের অধিক দেখে থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। দ্বিতীয়ত আপনার ভিডিওর মাধ্যমে নগদ অর্থ উপহার দেয়া এবং দ্রুত ধনী হয়ে যাওয়া এবং পিরামিড স্কিম রিলেটেড যদি ভিডিও থেকে থাকে এক থেকে একাধিক তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। তৃতীয়ত আপনার ভিডিওতে নেই কিন্তু আপনি আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এবং থাম্বনেইলের মাধ্যমে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনার ভিডিওগুলিকে ওয়াশ করিয়ে নিচ্ছেন বা ইউটিউব থেকে ভিউ, ক্লিক বা ট্রাফিক পাচ্ছেন। এই সমস্ত ভিডিওর সংখ্যা যদি আপনার একের অধিক থেকে থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। চতুর্থ যে বিষয়টি তা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেইল বা ভিডিওর কন্টেন্টের ভিতরে যদি নুডিটি বা সেক্সুয়াল কোনো কন্টেন্ট থেকে থাকে বা এই ধরনের কোনো বিষয়বস্তু থেকে থাকে তাহলে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা 99% নেই বলতেই চলে। এরপর আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে যদি আপনি এমন কোনো কন্টেন্ট মেক করে থাকেন যে সমস্ত কন্টেন্টের মাধ্যমে চাইল্ড সেফটিকে হুমকির ভিতরে ফেলা হয় বা ডেঞ্জারাস কোনো কন্টেন্ট মেক করে থাকেন বা ভীতিকর কোনো কন্টেন্ট যা আপনার
চাইল্ডের জন্য, চাইল্ডের সেফটির জন্য হুমকি স্বরূপ এই ধরনের ভিডিও যদি আপনি মেক করে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা নেই বলতেই চলে। এবং আপনার ভিডিওর মাধ্যমে যদি আপনি ভিডিও স্প্যামিং, কমেন্ট স্প্যামিং এবং স্ক্যাম করেন বা ইনসেন্টিভাইজেশন যে স্প্যামগুলি রয়েছে, আপনি যদি আপনার লাইফকে যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন, এই সমস্ত কমিউনিটি গাইডলাইনের যে রুলসগুলি রয়েছে এই রুলসের মধ্যে যদি আপনার চ্যানেলগুলি, আপনার চ্যানেলের ভিডিওগুলি যদি একাধিক ভায়োলেশন করে থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। তাই মনিটাইজেশন অ্যাপ্লাই করার পূর্বে বা ইউটিউব চ্যানেলে কাজ করার পূর্বে সর্বপ্রথম আপনাদের কিন্তু যে কাজটি করতে হবে তা হচ্ছে ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি রয়েছে বা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইনগুলি রয়েছে তা কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। তো কমিউনিটি গাইডলাইন সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আই বাটন থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এবার আমরা যে বিষয়টি জানব যে অ্যাডসেন্স কী কী কারণবশত মনিটাইজেশন অ্যাপ্লিকেশনটিকে রিজেক্ট করে দেয়। প্রথমত যে বিষয়টি বলবো যে আপনি যদি 10 থেকে 15 সেকেন্ডের একাধিক ভিডিওতে আপনার একই ইন্ট্রো এবং আউট্রো বারবার ব্যবহার করে থাকেন তাহলে আপনি এই সমস্ত ভিডিওতে মনিটাইজেশন পাবেন না। আপনি ভালোভাবে শুনুন যে আপনি 10 থেকে 15 সেকেন্ডের যে ভিডিওগুলি ইউটিউবে আপলোড করেন এই সমস্ত ভিডিওতে যদি একই ইন্ট্রো এবং আউট্রো একাধিকবার ব্যবহার করে থাকেন তাহলে এই সমস্ত কন্টেন্টের কারণে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। এবং দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে একই রকম ভিডিও বা একই ভিডিও আপনি ইউটিউবে একাধিকবার আপলোড করেছেন সামান্য পরিমাণ ভ্যালু অ্যাড করে, যেখানে আপনার কমেন্ট্রি নেই, যেখানে আপনার ফেস নেই বা এই ধরনের নিজস্ব কোনো ভ্যালু অ্যাড করা, সীমিত পরিমাণে অ্যাড করে একাধিকবার আপনি একই রকম ভিডিও আপলোড করেছেন, এই সমস্ত ভিডিও যদি আপনার চ্যানেলে একাধিক থেকে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। এরপর একই টপিকের ভিডিও বা একই রিলেটেড টপিকের ভিডিওতে আপনি একই শর্ট ক্লিপ একাধিকবার অ্যাড করেছেন কিন্তু সেখানে ডিফারেন্ট ভ্যালু অ্যাড করেননি, এই সমস্ত ভিডিওগুলির কারণেও আপনি মনিটাইজেশন পাবেন না। এরপর বিভিন্ন সফটওয়্যার, অ্যাপস, নিউজ ফিড এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি পড়ে পড়ে যদি কোনো ভিডিও মেক করে থাকেন এই সমস্ত ভিডিওগুলির কারণেও আপনি মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে, আপনি মনিটাইজেশন পাবেন না বা এই ধরনের কন্টেন্টগুলিতে মনিটাইজেশন দেয়া হয় না যা মূলত আপনার তৈরি করা নয়। এবং আপনি বিভিন্ন সং, মিউজিক কালেক্ট করে সেগুলি এডিট করে সেগুলির পিস, স্পিড এগুলি এডিট করার মাধ্যমে ইউটিউবে আপলোড করেন এই সমস্ত ভিডিওগুলিতে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি আবারও ভালোভাবে শুনুন যে আপনি বিভিন্ন ধরনের সং, মিউজিক এগুলি ডাউনলোড করে সেগুলির পিস, স্পিড এগুলি পরিবর্তন করে আপনি অরিজিনাল সঙের থেকে ব্যতিক্রম করার মাধ্যমে ইউটিউবে আপলোড করলেন এই সমস্ত ভিডিওগুলিতে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এরপর একই ভিডিও বা একই রকম ভিডিও বা ভ্যালুলেস ভিডিও বা উদ্দেশ্যবিহীন ভিডিও, যা আপনি মনে করেন যে কোনো কিছুর একটি ভিডিও করে আপলোড করে দিলেন, এই ধরনের ভিডিও বা এই সমস্ত ভিডিওগুলিতে যদি আপনি এডুকেশন বা ভ্যালু বা ভয়েস ওভার বা কমেন্ট্রি এই সমস্ত কিছু অ্যাড না করে আপনি যদি ইউটিউবে আপলোড করেন যেগুলি এডুকেশনাল নয় বা সেখানে এডুকেশনাল ভ্যালু অ্যাড করা হয়নি, এই সমস্ত ভিডিওগুলিতে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এরপর প্রোগ্রামেটিক্যালি কন্টেন্ট বা ট্যাম্পলেট, যেগুলিতে মূলত রোবোটিক ভয়েস দিয়ে মেক করা ভিডিও, এই সমস্ত ভিডিওগুলিতে আপনি মনিটাইজেশন পাবেন না। এটা হতে পারে সফটওয়্যার, অ্যাপস, যেমন ধরুন যে একজন গেমার সে আপনার গেম প্লে করছে এবং গেম প্লে করার পরে সেই ভিডিওটিকে ইউটিউবে আপলোড করলো বা সে একটি গেমিং চ্যানেল খুলেছে যেখানে আপনার প্রোগ্রামেটিক্যালি যে সে ভিডিওগুলি করছে যেখানে রোবোটিক আপনার সাউন্ড ইউজ করা হয়েছে বা ভয়েস করা হয়েছে, এই ধরনের ভিডিওগুলি কিন্তু ইউটিউবে মনিটাইজেশন হবে না। এখানে অবশ্যই কিন্তু এই সমস্ত ভিডিওগুলিতে নিজের একটা ক্রিয়েটিভিটি দেখাতে হবে, সেখানে আপনার কমেন্ট্রি অ্যাড করতে হবে, এডুকেশনাল ভ্যালু অ্যাড করতে হবে, আপনি ফেস শো করতে পারেন, সেখানে আপনি থেকে থেকে দিক নির্দেশনা দিচ্ছেন, এই ধরনের যদি আপনি ভ্যালু অ্যাড না করে থাকেন তাহলে এই ধরনের প্রোগ্রামেটিক্যালি যে ভিডিওগুলি রয়েছে বা ট্যাম্পলেটের উপরে যে ভিডিওগুলি রয়েছে বা আপনার রোবোটিক যে ভয়েস সহকারে যে ভিডিওগুলি রয়েছে এই সমস্ত ভিডিওতে আপনি মনিটাইজেশন পাবেন না। এরপর এমনও কিছু চ্যানেল রয়েছে যে সমস্ত চ্যানেলগুলি
কিছু ইমেজকে অ্যাড করে বা স্লাইড শো করে ভিডিও মেক করে থাকে। এবং এমনও কিছু চ্যানেল রয়েছে যারা স্ক্রোলিং টেক্সটের উপরে ভিডিও বানিয়ে থাকে। এই সমস্ত ভিডিও কখনোই ইউটিউবে মনিটাইজেশন হয় না বা এই ধরনের চ্যানেলগুলি কখনোই ইউটিউবে মনিটাইজেশন পাবে না যতক্ষণ পর্যন্ত তারা এই সমস্ত ভিডিওতে বাড়তি ভ্যালু অ্যাড না করবে। বাড়তি ভ্যালু বলতে এডুকেশনাল কোনো ভ্যালু, নিজের ফেস, ভয়েস ওভার, কমেন্ট্রি বা নিজেকে শো করার মাধ্যমে আপনার যতক্ষণ পর্যন্ত এই ধরনের ভিডিওগুলিতে বাড়তি ভ্যালু অ্যাড করবে না ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলগুলি কোনো অবস্থাতেই মনিটাইজেশন পাবে না। এবং এমনও কিছু চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলি যে কাজটি করে যে বিভিন্ন মুভির সীমিত একটি অংশ বা ছোট্ট একটি অংশ যে অংশগুলিকে মানুষকে আকৃষ্ট করে এই সমস্ত অংশগুলিকে তারা তাদের চ্যানেলে আপলোড করে থাকে। আর ইউটিউব এই বিষয়টি কিন্তু বলেছে যে অ্যাডসেন্সের পলিসিতে এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে এই সমস্ত যে ক্লিপগুলি রয়েছে যেগুলি আপনার বিভিন্ন মুভি থেকে কালেক্ট করা বা মুভি থেকে নেয়া এই সমস্ত ভিডিওতে যদি আপনি আপনার কমেন্ট্রি, আপনার এডুকেশনাল ভ্যালু বা আপনি যদি বাড়তি ডায়ালগ অ্যাড না করেন তাহলে এই সমস্ত ভিডিওগুলি মনিটাইজেশন পাবে না। হয়তো আপনি এই সমস্ত কন্টেন্ট থেকে ভালো পরিমাণে ভিউ পেতে পারেন তবে মনিটাইজেশন কিন্তু পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এখানে বাড়তি ডায়ালগ অ্যাড করবেন না, কমেন্ট্রি অ্যাড করবেন না বা এডুকেশনাল ভ্যালু অ্যাড করবেন না। অনেকেই রয়েছে যারা স্পোর্ট রিলেটেড ভিডিও আপলোড করে থাকে, আবার অনেকেই রয়েছে যারা স্পোর্ট টুর্নামেন্টের ভিডিওগুলি ইউটিউবে আপলোড করে থাকে। এই সমস্ত ভিডিওগুলিও ইউটিউবে মনিটাইজেশন পাবে না যতক্ষণ পর্যন্ত এই সমস্ত ভিডিওগুলিতে আপনি কমেন্ট্রি অ্যাড করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই সমস্ত ভিডিও থেকে মনিটাইজেশন পাবেন না। বিষয়টি আরও একটু ভালোভাবে নিন যে স্পোর্ট রিলেটেড ভিডিও বা স্পোর্ট টুর্নামেন্ট রিলেটেড যে সমস্ত ভিডিওগুলি ইউটিউবে আপলোড করা হয় এখানে যদি আপনি কমেন্ট্রি অ্যাড না করেন সেই সমস্ত ভিডিও থেকে আপনি মনিটাইজেশন পাবেন না। এবং অনেকেই রয়েছে যারা রিয়াকশন ভিডিও করে থাকে বা রিয়াকশন রিলেটেড চ্যানেল নিয়ে কাজ করে থাকে। তারা যে কাজটি করে প্রথমত দুই একটি লাইন কথা বলে একটি চ্যানেলের ভিডিওকে নিচে আপনার দেখানোর মাধ্যমে তারা শেষে কিছু কথা বলে আপনার সেই ভিডিওটিকে তার চ্যানেলে আপলোড করে দেয়। এই সমস্ত যে সমস্ত রিয়াকশন চ্যানেলগুলি রয়েছে এই সমস্ত চ্যানেলে যদি যথেষ্ট পরিমাণ ভ্যালু অ্যাড না করা হয়, ভয়েস ওভার না দেওয়া হয় বা কমেন্ট্রি না দেওয়া হয় বা কমেন্টস না করা হয়, মানে এক কথায় যথেষ্ট পরিমাণ যদি কমেন্ট্রি না থেকে থাকে, ভয়েস ওভার না থেকে থাকে, এডুকেশনাল ভ্যালু না থেকে থাকে তাহলে এই সমস্ত চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে না। এবং অনেকেই রয়েছে যারা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ক্রিয়েটরের ভিডিও ডাউনলোড করে এডিট করে ইউটিউবে আপলোড করে দেয় যেন কপিরাইট স্ট্রাইক না আসে। ঠিক ইউটিউব যে অ্যাডসেন্সের যে পলিসি এই পলিসিতে যে বিষয়টি বলা হয়েছে এই ধরনের চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে না, কারণ বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ক্রিয়েটরের যে ভিডিওগুলি তারা এডিট করার মাধ্যমে সেখানে যদি বাড়তি ভ্যালু অ্যাড না করে কোনো কমেন্ট্রি না থাকে, এডুকেশনাল ভ্যালু না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত চ্যানেল মনিটাইজেশন পাবে না। অনেকেই রয়েছে যারা বিভিন্ন টিভি শো থেকে বা ফেভারেট শো থেকে কিছু কিছু ক্লিপ আপনার একসঙ্গে করে কম্পাইল করে তারা তাদের চ্যানেলে আপলোড করে দেয়। অ্যাডসেন্সের পলিসি অনুযায়ী এই সমস্ত ক্লিপ আপনি কম্পাইল করে যদি আপলোড করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। তবে এই সমস্ত ক্লিপগুলি যদি আপনি আপনার বাড়তি একটি এডুকেশনাল ভ্যালু অ্যাড করেন, আপনার কমেন্ট্রি অ্যাড করেন, আপনার ভয়েস বা আপনার ফেস অ্যাড করে এটি শিক্ষামূলকভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি সেই চ্যানেলগুলি থেকে মনিটাইজেশন পেতে পারেন। তবে আপনি যদি এখানে ভ্যালু অ্যাড না করেন তাহলে এখানে আপনি কোনো ধরনের মনিটাইজেশন পাবেন না। এবং অনেকেই রয়েছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে শর্ট ভিডিওগুলিকে কম্পাইল করে তারা ইউটিউবে আপলোড করে দেয়। ইউটিউবের ভাষ্য অনুযায়ী বা অ্যাডসেন্সের পলিসি অনুযায়ী এই সমস্ত চ্যানেলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এবং আপনারা যদি উদাহরণস্বরূপ বলেন তাহলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রিলেটেড যে চ্যানেলগুলি রয়েছে বা টিকটক রিলেটেড যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে বা এ ধরনের শর্ট ভিডিও রিলেটেড যে চ্যানেলগুলি রয়েছে যা আদার সোশ্যাল মিডিয়া থেকে আপনার কালেক্ট করে কম্পাইল করে আপনার ইউটিউবে আপলোড করা হয় এই সমস্ত চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে না। এবং অনেকেই রয়েছে যারা বিভিন্ন আর্টিস্টের অনুমতি সাপেক্ষে অথবা বিনা অনুমতিতে মিউজিক কালেকশন ভিডিও করে থাকে বা মিউজিক কালেকশন ভিডিওগুলি চ্যানেলে আপলোড করে থাকে এই সমস্ত ভিডিওতে মনিটাইজেশন পাবেন না।
এবং অনেকেই রয়েছে যারা অন্য ক্রিয়েটরের ভিডিওগুলিকে নিজের ভিডিওর মাধ্যমে প্রমোট করে দেয়, আর এই সমস্ত প্রমোট করা ভিডিওগুলি মনিটাইজেশন পাবে না। এই সমস্ত যে চ্যানেলগুলি রয়েছে বা এই সমস্ত কন্টেন্ট রিলেটেড যে চ্যানেলগুলি রয়েছে তা কিন্তু ইউটিউবের পক্ষ থেকেও মনিটাইজেশন পাবে না এবং অ্যাডসেন্সের পক্ষ থেকেও মনিটাইজেশন পাবে না। তাহলে এই ধরনের চ্যানেলগুলিকে কিন্তু রিজেক্ট করে দেয়া হয় এবং ইউটিউব টিম এবং অ্যাডসেন্সের পলিসি অনুযায়ী এই সমস্ত বিষয়গুলি কমন। এর বাহিরেও আরও যদি কোনো ইলিগাল কোনো ইস্যু থেকে থাকে তাহলে তারা আপনার চ্যানেলটিকে চ্যানেলের মনিটাইজেশনটিকে রিজেক্ট করে দিতে পারে। তাই অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন যে আপনি যখন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স, ইউটিউবের কপিরাইট রুলস এবং অ্যাডসেন্সের পলিসি এবং অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসি এগুলি সব কিছুই ভালো করে জেনে দেন আপনি আপনার চ্যানেলটিকে নিয়ে কাজ করুন। আপনি 100% আপনার চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারবেন। আর এই সমস্ত কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি কখনোই আপনার চ্যানেলকে মনিটাইজেশন অন করাতে পারবেন না। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।